হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার অ্যান্ড ফ্রি ফায়ার লাভার, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর আশিস রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন আরও একটি রিং ইভেন্ট, এবং এটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। এই ইভেন্টে বিশেষ করে এই একটা বান্ডেল রয়েছে, বান্ডেলটা পরে কাকে যেন খেলতে দেখেছিলাম, সম্ভবত পার্টনার প্রোগ্রামে আছে এমন কোনো ইউটিউবার। ও আচ্ছা, মনে পড়েছে, তালহা ভাইকে দেখেছিলাম এই বান্ডেলটা পরে খেলতে এবং হচ্ছে এই ইমোটটা দিতে ওই ম্যাচের ভিতরে। তো এই যে ইমোটটা, এই ইমোটটা হচ্ছে বিশেষ করে আমাদের কুরবানির ঈদ সামনে 2 দিন পরে, তো কুরবানির ঈদ উপলক্ষে বিশেষ করে এই ইমোটটা ডিজাইন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেড়ার বাচ্চা বা একটা ভেড়া কাঁধে নিয়ে নাচতেছে। সো এটা হচ্ছে আমাদের কুরবানি ঈদ উপলক্ষে এই ইমোটটা, আর এই যে বান্ডেলটা এটাও ঈদ উপলক্ষে। সো এখান থেকে এই বান্ডেল এবং ইমোট নিতে কত ডায়মন্ড লাগবে এটা আমরা আজকের ভিডিওতে দেখব। আর আমার কাছে দেখতে পারতেছো যে 212টা টোকেন রয়েছে। এর আগে একটা ইভেন্ট এসেছিলো, এই যে P90-র ইভেন্ট, এই ইভেন্টে আমি স্পিন করেছিলাম। স্পিন করে কিন্তু আমি টোকেন রেখে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে টোকেন থাকলে অবশ্যই কাজে লাগে, স্পিনে যদি কোনো কিছু নেওয়া যায় সবচেয়ে ভালো হয়। সো সেটাই হয়েছে, এখন কিন্তু আমার কাছে 212টা টোকেন রয়েছে এবং 1747 ডায়মন্ড রয়েছে। আমি এই ডায়মন্ডটা টোটালি খরচ করতে চলেছি এই ইভেন্টে, কারণ তোমাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে এই বান্ডেল নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে, আবার হচ্ছে এই ইমোট নিতে গেলে কত ডায়মন্ড লাগতে পারে, এইগুলো দেখানোর জন্যই কিন্তু আমি এখানে ফুল স্পিনটা করব। এবং এখানে আমি বিশেষ করে এই ইমোট এবং এই বান্ডেল, এই দুইটা জিনিস অবশ্যই নিব। সো তোমাদের যাদের এই ইভেন্ট কমপ্লিট করতে ডায়মন্ড লাগবে, অথবা মান্থলি উইকলি মেম্বারশিপ মেরে তোমরা এই ইভেন্ট কমপ্লিট করতে পারো, ইভেন্টটা 14 দিন ধরে চলবে, তো যাদের ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইটে চলে আসতে পারো। আমার ওয়েবসাইটে তোমরা সবচেয়ে কম দামে ডায়মন্ড তো পেয়েই যাচ্ছ, সাথে উইকলি মান্থলি পেয়ে যাচ্ছ, এবং তোমরা কিন্তু UID দিয়ে আমার ওয়েবসাইট থেকে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ান সার্ভারে ইয়ারড্রপ এবং উইকলি লাইট, এগুলো UID দিয়ে নিতে পারবে এই মাঝের দুটো অপশন থেকে। তাছাড়া তোমরা বাংলাদেশ সার্ভারে ইউনিপিন দিয়ে নিজের টপ আপ নিজে করতে পারো, অন্যদেরকে করে দিতে পারো, আর ইউনিপিন তোমরা কিন্তু 1 সেকেন্ডে ডেলিভারি পেয়ে যাবে, 24 ঘন্টায় অর্ডার করতে পারবে। আর আইডি কোড দিয়ে যদি তোমরা বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া ডায়মন্ড নাও, তাহলে মাত্র 2 মিনিটে ডেলিভারি পেয়ে যাবে, এবং এটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত তোমরা অর্ডার করতে পারবে। 12টার পরে যদি তোমরা অর্ডার করো তাহলে নিজে নিজে ইউনিপিন অর্ডার করে নিজের টপ আপ নিজেই নিতে পারো, আর আমার এই ওয়েবসাইটে সবচেয়ে কিন্তু কম দামে ডায়মন্ড পেয়ে যাচ্ছ। তবে এইরকম কম দাম থাকবে কিনা জানি না, কারণ ঈদের সময় ভালো কোনো ইভেন্ট আসলে তখন হয়তো ডায়মন্ডের দাম বেড়ে যেতে পারে, এটাও তোমাদেরকে বলে দিলাম। সো তোমরা লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক, এবং এই ওয়েবসাইটটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট। সো আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা এখানে ইভেন্টে স্পিন করব। আমি প্রথমত এবার 200 ডায়মন্ডের স্পিন করি, 11-এর স্পিন, দেখি 200 ডায়মন্ডের 11-এর স্পিন আমাকে কী দেয়। আর একটা বিষয়, এই যে বান্ডেলটা তোমরা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু মেল ফিমেল দুজনকেই পড়াতে পারবে। সো আসলে পারবে কি না হয়তো ভাবতে পারো, ভাই ভুল বলতেছে, আমি বান্ডেলটা যখন নেব তোমাদেরকে অবশ্যই দেখাবো এক্সচেঞ্জ করার পরে। তো এখানে কিন্তু আমি অলরেডি 3টা আইটেম পেয়ে গেছি, যে 3টা আইটেম পেয়েছি তা হলো এই 3টা। এই 3টা আইটেমের পরিবর্তে কিন্তু আমি এরপরে টোকেন পাবো যদি এই 3টা আইটেম আমাকে আবারও দেয়। সো আমি এখানে 11-এ আরও একটা স্পিন করে দিলাম, দেখি কী দেয়। আমি বিশেষ করে চাচ্ছি যে স্পিনে যেন আমাকে বান্ডেল অথবা ইমোটটা দিয়ে দেয়। ইমোটটা মাত্র 60টা টোকেন লাগবে, এটা ফ্যাক্ট না, কিন্তু বান্ডেলটা নিতে আমাদের 200টা টোকেন লাগবে। সো আমি আরও স্পিন করে, আমার 212টা স্পিন ছিল, সরি আমার 212টা টোকেন ছিল। এরপরে হচ্ছে আমি এই যে 600 ডায়মন্ড খরচ করলাম, 600 ডায়মন্ড খরচ করে 3টা আইটেম তো এখান থেকে পেয়েছি, আর 600 ডায়মন্ডের কিছু টোকেন পেয়েছি, আরও একটা আইটেম কিন্তু এখানে আমি পেয়ে গেছি। এবার হচ্ছে 20 ডায়মন্ডে 3টা স্পিন করি, 1টা স্পিন করে দিলাম, এবার হচ্ছে 2 নম্বর স্পিন অ্যান্ড লাস্ট স্পিন 20 ডায়মন্ডের। তারপর হচ্ছে আমি আবারও 200 ডায়মন্ডের স্পিন করব 3টা, একটুর জন্য ইমোটটা দিল না। আমি চাচ্ছি ইমোট অথবা বান্ডেল যে কোনো একটা কিছু আমাকে স্পিনে যেন দিয়ে দেয়। আবারও 11-এ স্পিন করে দিলাম, দেখি কি হয়। আর যদি এই যে 4টা আইটেম অলরেডি পেয়েছি, এই 4টা আইটেমের একটা ব্যাগ দিয়েছে এখনই, সো এই ব্যাগের পরিবর্তে দেখি আমাকে কয়টা টোকেন দেয়। ভাই ব্যাগের পরিবর্তে মাত্র 5টা টোকেন, লস প্রজেক্ট। আরও একটা 11-এর স্পিন, 5টা টোকেন, 2টা, 1টা, আবারও 2টা, ওই যে একটা কী যেন পেয়েছিলাম হেড, ওটা আবার দিয়েছে 10টা টোকেন দিয়েছে, 5টা টোকেন। এইবারের স্পিনে কিন্তু টোকেন অনেক বেশি দিয়েছে, তা তোমরা দেখতেই পারতেছো আমার 320টা টোকেন হয়ে গেছে। তো 200 ডায়মন্ডের আরও একটা 11-এর স্পিন, আমি 11-এর স্পিন
যতগুলো করা যায় অতগুলোই করব, লাস্ট পর্যন্ত ডায়মন্ড একটাও রাখবো না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। কারণ আমার কাছে 200, ও ভাই ইমোটটা দিয়ে দিছে, আমার কাছে 212টা টোকেন ছিল। সো দেখো ইমোট কিন্তু স্পিনে পেয়ে গেছি, সেক্ষেত্রে আমার কিন্তু 60টা টোকেন বেঁচে গেল। এখন হচ্ছে এখানে আমি 20 ডায়মন্ডের পরপর 4টা স্পিন করব, 1 স্পিন, 2 স্পিন, 3 স্পিন অ্যান্ড লাস্ট স্পিন। 3 স্পিনে কিন্তু আমি 5টা টোকেন পেয়েছি, ওই যে ব্যাগটা দিয়েছে ব্যাগের পরিবর্তে। সো লাস্ট স্পিনে সিঙ্গেল টোকেন, এইবার হচ্ছে 200 ডায়মন্ডের স্পিন করব 2টা, আর এরপর আমার ডায়মন্ড শেষ হয়ে যাবে। সো আমার কাছে 1700 ডায়মন্ড ছিল, 1700 ডায়মন্ডের পরিবর্তে আমি এখানে কতটা টোকেন পাচ্ছি এটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আর হচ্ছে বিশেষ করে আমাকে ইমোটটা দিয়েছে, এটা খুব ভালো ছিল যে ইমোটটা দিয়েছে আমাকে, আরও একটা 200 ডায়মন্ডের স্পিন অ্যান্ড এটাই হচ্ছে লাস্ট স্পিন। আর যদি এই স্পিনে বান্ডেল দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নাই, কিন্তু না গাড়ি না, এখানে আমাকে কিন্তু বান্ডেলও দিচ্ছে না, আবার AWMও দিচ্ছে না, জাস্ট ইমোটটা দিয়েছে ওই পর্যন্তই। আর ইমোটটা মাত্র 60টা টোকেনে, এটা আমি এক্সচেঞ্জ করে নিতে পারতাম। সো এখানে আমি 388টা টোকেন করতে পেরেছি, তো 212টা টোকেন আমার কাছে ছিল, 176টা টোকেন পেয়েছি 1700 ডায়মন্ড খরচ করে। তার মানে তোমরা যদি, তোমাদের কাছে যদি কোনো টোকেন না থাকে এক্সচেঞ্জ অপশনে যদি তোমরা আসো, ইমোট নিতে গেলে তোমাদের খরচ হবে 600 ডায়মন্ড বা 600 ডায়মন্ডের একটু কম বেশি, আর যদি তোমরা বান্ডেল নিতে চাও তাহলে তোমাদের খরচ হবে 1800 থেকে 2200 ডায়মন্ড, এর আশেপাশে খরচ হবে বান্ডেল নিতে গেলে যদি এক্সচেঞ্জ করে নিতে হয় আমার মতো। সো আমি এখানে বান্ডেলটা এখন এক্সচেঞ্জ করে নিচ্ছি 200টা টোকেন দিয়ে, তারপরে কিন্তু আমার কাছে আরও টোকেন থেকে যাচ্ছে, বান্ডেলটা ইকুইপ করে নিচ্ছি। আর যে টোকেনগুলো থেকে যাচ্ছে এই টোকেনগুলো কিন্তু আমার পরবর্তী আবার রিং ইভেন্টে কাজে লাগবে। আমি চাইলে AWM নিতে পারি, কিন্তু আমি AWM চালাই না, এর জন্য নিচ্ছি না। আর এইখানে যে আফতার ব্যানার রয়েছে এগুলো আমার টোটালি পছন্দ হয় নাই, নাহলে আমি 10টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতেই পারতাম, বাট পছন্দ হয় নাই, কারণ এখানে একটা হনুমানের মুখ দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, এই জন্য বিশেষ করে আমার পছন্দ হয়নি, তাই আমি নিলাম না। আর এখানে একটা অন্য কি যেন একটা আছে, যাই হোক। সো তোমরা দেখতেই পারলে যে আমি কিন্তু বান্ডেলটা নিয়ে নিয়েছি, আর এই বান্ডেলটা বলেছিলাম যে ফিমেল ক্যারেক্টারকে পড়ানো যায়, সো সেটা দেখানোর জন্য আমি জাস্ট একটা ফিমেল ক্যারেক্টার চুজ করে নিচ্ছি। অ্যান্ড এরপর হচ্ছে ভল সেকশনে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ যে ওই যে হুড়িটা, ওই হুড়িটা তো আমি ফার্স্ট ইকুপে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে ফিমেল ক্যারেক্টারকে কিন্তু আমি এইখানে এই বান্ডেলটা পরিয়ে ফেলেছি, যেটা তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমি নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা দেখিয়ে দিলাম, ফিমেল ক্যারেক্টারকে পড়ানোর পরে তো এই বান্ডেলের জোস লুক চলে এসেছে। আর আমাদের নতুন একটা ইমোট পেয়েছি এই ইভেন্ট থেকে, স্পিন করে যে ইমোটটা পেয়েছি কুরবানি উপলক্ষে, কুরবানির ঈদ উপলক্ষে, তো ওই ইমোটটা হচ্ছে এই ইমোটটা, তো এটা আমি ইকুইপ করে ফেলতেছি। এরপরে হচ্ছে তোমরা দেখতে পারতেছো এই যে ইমোটটা, এটাই কিন্তু বিশেষ করে পেলাম, আর এটা মাত্র 60টা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যাচ্ছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেমই নেই। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা, টাটা, বাই বাই।